ওয়াসকুরি রহমতুল্লাহ আলাই যুগের অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন এবং তার কিছু অমেয় বাণী ছিলেন, অমর বাণী ছিল এবং তিনি তার পুরো জিন্দেগি তার মায়ের খেদমত করেই কাটায় দিছেন এবং তার মায়ের খেদমতের কারণে বলছে আল্লাহ তাআলা তাকে এইভাবে কবুল করছেন যে তিনি যদি দুই রাকাত নামাজও পড়তেন ওই দুই রাকাত নামাজও আল্লাহর কাছে খুব বড়ভাবে কবুল হয়ে যেত। আমাদের জামানায় অনেক মানুষ পাওয়া যায় যা অনেক ইবাদত করে, ওই জামানায় এরকম অনেক বুজুর্গ ছিলেন যারা সারা রাত ইবাদত করতেন, সারা দিন রোজা রাখতেন, কিন্তু তাদের রোজা তাদের ইবাদত ওই পরিমাণ মকবুলিয়ত হাসিল করে নাই যে পরিমাণ হযরত ওয়াসকানি রহমতুল্লাহর ছিল। ইভেন ওয়াসকানি রহমতুল্লাহর ব্যাপারে এরকম আসে যে উনি যখন হাত উঠাইতেন তো সেই হাত খালি আল্লাহ তাআলা পাঠাইতেন না, এবং এর প্রধান কারণ সমস্ত মানুষ জানে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যার মোটামুটি কথা, যাতে সে তার মায়ের খেদমত এমনভাবে করছে যার কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ তার উপর খুশি হয়েছেন যে সে আল্লাহ তাআলা তার হাত কোনোদিন খালি পাঠাইতেন না। তো সেই হযরত ওয়াসকারনি রহমতুল্লাহ আলাইহির কিছু অমর বাণী ছিল, তার মধ্যে একটা হইতেছে যে ব্যক্তি তিন জিনিসকে ভালোবাসে জাহান্নাম তার গলার খুবই কাছে। এর মধ্যে এক নম্বর হইতেছে সুখাদ্য ভক্ষণকারী, দুই নম্বর হচ্ছে উত্তম পরিচ্ছদ পরিধানকারী, এবং তিন নম্বর হচ্ছে আমিরের বা বড়লোকদের মোসাহেবি। তো এই তিনটা জিনিসের ব্যাপারে তিনি খুব ভয় করছেন এবং এটাও বলছেন যে জাহান্নাম তার গলার খুব কাছে। দুই নম্বর বাণী হইতেছে যে ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে তার কাছে কোনো কিছুই গোপন নেই, তার মাধ্যমেই আল্লাহকে জানা যায়। তিন নম্বর হচ্ছে নির্জনতাতেই প্রশান্তি। চার নম্বর বাণী হযরত ওয়াসকানি রহমতুল্লাহ বলেন তাওহীদের একত্র জ্ঞান শুধু তখনই লাভ হয় যখন আল্লাহ তাআলা ছাড়া অন্য চিন্তা মনে স্থান না পায়। একাকী থাকা ঠিক না, কারণ শয়তান দু ব্যক্তিকে একত্রে দেখলে সেখান থেকে পালিয়ে যায়। মনকে আল্লাহর সমীপে হাজির রেখো, তাহলে শয়তান সেখানে সুযোগ পাবে না। পাঁচ নম্বর বাণী উচ্চ আসন আবেষ্টন করেছিলাম বিনয়ের দ্বারা, সর্দারি পেতে চেয়েছি সত্যের মাঝে তা পেয়েছি। উচ্চ আসনে আবেষ্টন করেছিলাম বিনয়ের দ্বারা, সর্দারি পেতে চেয়েছি সত্যের মাঝে তা পেয়েছি। গৌরব তালাশ করেছি দরিদ্রতায় তা পেয়েছি। শরীফি আভিজাত্য তালাশ করেছিলাম আল্লাহ ভীতির মধ্যে তা পেয়েছি। মহত্ব তালাশ করেছি তা তুষ্টির মধ্যে পেয়েছি। নির্ভরতা তালাশ করেছি আল্লাহর প্রতি নির্ভরশীলতায় লাভ করেছি। তো হযরত ওয়াসকানি রহমতুল্লাহ শেষ সময়ে উনি সিফিন যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হয়ে জিহাদ করতে যান এবং সেখানেই শহীদ হয়ে যান। এবং হযরত ওয়াসকানি রহমতুল্লাহর ব্যাপারে অনেক আসছে যে তিনি বলছে যে দুই রাকাত নামাজ পড়তে সারা রাত পার করে দিতেন এবং সারা রাত সেজদায় পড়ে থাকতেন, তো কখনও সারা রাত রুকুতে পড়ে থাকতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াসকানি রহমতুল্লাহর মতো আমল করার তৌফিক দান করুক।